পারিবারিক বিবাদের জেরে দুই মহিলাকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের পঞ্চায়েত সদস্যার স্বামী ও তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মালদার চাঁচল থানার নূরগঞ্জে। আক্রান্ত দুই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার আহতদের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, শিশু সন্তানকে রাখা নিয়ে দুই পরিবারের বিবাদ হয়। সেই সময় উপস্থিত হন পঞ্চায়েত সদস্যার স্বামী বলে অভিযোগ। শিশুর ঠাকুমাকে মারধর করে পঞ্চায়েত সদস্যার স্বামী ইউসুফ আলী। এছাড়াও আক্রান্ত হন বেগম বিবি ও মালেকা খাতুন। এলাকাবাসীরা তাদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। ওই বাচ্চাকে নিয়ে বাচ্চাটাকে নিতে যায় আর ওরা মারধর শুরু করে দিয়েছে। এই রাত্রে ওর বাবা সহি আছে, আকিদুল আছে, সৈফুল আর আনস জালাল আছে, ইসুবে সবাই মিলে রড দিয়ে ডাং দিয়ে আর ঘুষি মেরেছে। মেম্বার ছিল টিএমসি মেম্বার কে? হ্যাঁ, কে? ইসু। কি দিয়ে ওই কইলো আপনাদের মামার দর? ওই তো রড দিয়ে বলছি না, রড দিয়ে লাঠি দিয়ে আর আবার ঘুষি মেরেছে। ওগুলো দিয়ে মার দিয়ে বাচ্চাটাকে নিতে যায়। আমরা কিছু বাচ্চাটাকে দেবো, আমাকে বাচ্চাটা নিতে যায়, মেরেছে আমার কাকিকে আর আমাকেও মেরেছে। বাচ্চাটা কি আপনার? আমার। তোরা কেন বাচ্চাটাকে আটকে রেখেছিল? ওর নিয়ে আছে, পোতা আছে, আমারও ভাই আছে, ভাই আছে। তো ওরা দিবে না বাচ্চাটাকে, বলছে আরে তোরা তো কথা নিয়ে আসছো, বাচ্চাটাকে আমাদেরকে দেও। ও বলে ওর বাবাকে সবাইকে ডেকে নিয়ে আসে আর আমাদেরকে মারধর করেছে। বাচ্চাটা না, আমি পিসি ওর। আচ্ছা, মারপিট শুরু করে দেয়। আমরা জানি না তো মারপিট ওরা করবে। আমরা সার্ভিস থেকে গেছি, বাচ্চাটা দিয়ে দেবো আমাদেরকে, আমরা কিছু চাই না। ওগুলো ঝোড়ঝামেলার ভিতরে ওরা দিবে না। তার ওই মারধর কাকিকে মেরেছে, আমাকেও মেরেছে, চুল ধরেও মেরেছে আমার কাকিকে। আমি পিসি হয়ে, হ্যাঁ, এখন তো হসপিটালে ভর্তি আছে, সারা শরীরে ব্যথায় বইয়ে আছে, কাতরে আছি। আমি তো আর কাকিও করতে পারি না। এই রাত্রেবেলা এসছি, ইনজেকশন করেছে, ওষুধ দিয়েছে, আবার ডাক্তারবাবু আসবে, ডাক্তারবাবু আসেনি, দেখা কি বলছে রিপোর্টে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, গেছে। তো কি চাইছেন? যেটা ভালো চাই। ওরা আমাদেরকে মেরেছে, আমরা ওরা চাই। ওরা আমাদের নামে সব কিছু করে দিয়েছে, আমরা আবার কি করব না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ইউসুফ আলী। মানে কালকে সন্ধ্যা 7টার দিকে আমি বাড়িতে এসে দেখছি আকিদুল নামে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে ওরা দেবপুর থেকে এসে ওদেরকে মারধর করেছিল। আমরা কিন্তু সাইডেই ছিলাম, আমরা কিন্তু ওখানে ছিলাম না। তারপরে এখান থেকে অমায়দুল বাবু স্যার গেছিলো, ওখানে গিয়ে ফিল্ডে গিয়ে দেখলো অবৈদুল বাবু ওখান থেকে দুটো আসামি তুলে এনেছে। তারপরে ওদের সঙ্গে আমি এখানে আসলাম, একটা ডায়েরি কমপ্লেন দিলাম। তারপরে এখান থেকে আমি রাত্রে 11টার সময় বাড়িতে গেছি। আর দুজন মহিলা যে অন্ত ওরা অভিযোগ করেছে যে আপনার নেতৃত্বে নাকি ওই হামলা করেছে? না, আমি তো ওখানে ওই ফিল্ডে ছিলাম ছিলাম না। বলছি কি, মানে ওটা কি পারিবারিক বিবাদের গন্ডগোল ছিল? মানে ওদের ছিল স্বামী স্ত্রীর ইয়ে ছিল, গন্ডগোল ছিল। মানে স্বামী স্ত্রী গন্ডগোল, ওর স্বামী বউকে মেরেছিল দুটার সময়। তারপর এদিকে রাত্রি 7টার সময় তারপরে ওরা গোষ্ঠী আলী, মানে গিয়ে এদিকে 10-12 জনে মিলে এসে এদের পর হামলা চালালো। আপনার নাম টানছে কি কারণে, কি কি হতে পারে? তো ওটা তো আমি তো বুঝতে পারছি না মামা, মানে ওটা আক্রোশমূলক আমার। ওটা আপনি কি গন্ডগোল থামাতে গেছিলেন? না, আমি একদম যাইনি, তো ওখানে যাইনি। কিন্তু আপনি আপনার নামে অভিযোগ করছেন, আপনি বলে মারধর করেছেন বাস রড দিয়ে ওদেরকে? হ্যাঁ, তো ওখানে তো আছে, গ্রামবাসী আছে। যদি ওরা যদি বলে আমি ওখানে আছি কিংবা ওদেরকে মারধর করেছি, তাহলে আইনে যা ব্যবস্থা নেবেন। কি নাম আপনার? আমার নাম ইউসুফ আলী। কি দায়িত্বে আছেন আপনি? আমি সাধারণ। বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান, এটা পারিবারিক বিবাদ, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পর্যন্ত আমার কাছে এই খবরটা এসে পৌঁছয়নি, আপনাদের মাধ্যমেই এই খবরটা আমি জানতে পারলাম। আমাদের যারা ওখানকার দলের নেতৃত্ব আছে তাদের সঙ্গেই কথা বলবো, এবং কথা বলে এখানকার যিনি ব্লক প্রেসিডেন্ট আছেন তাকে দায়িত্ব দেব যে ব্যাপারটা কি রয়েছে, কি হয়েছে। যদি কেউ দোষী হয়ে থাকেন, সে পঞ্চায়েতের সদস্যই হোক বা গ্রাম পঞ্চায়েতেই সদস্য হোক, অন্যায় যদি কেউ করে থাকে তাকে কিন্তু সেইভাবে আমরা আইনগতভাবে দলের নির্দেশ মেনে
দলের আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা না হবে। দল যদি সত্যিকারের এটা ঘটনা ঘটে থাকে দল কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।